চিনিকে বলা হয় সাদা মৃত্যু। এই মৃত্যুকে আমরা গ্রহণ করব নাকি এর থেকে বেঁচে চলব তার পূর্ণ স্বাধীনতা আমাদের আছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার নিজের জীবনের সিদ্ধান্ত আপনি নিজেই নিন। ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস, হৃদযন্ত্রের অসুস্থতা ও দাঁতক্ষয়ের মতো সমস্যার মূলে রয়েছে চিনির প্রতি আসক্তি। এমনকি চিনি প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত রাসায়নিকের কারণে হতে পারে ক্যান্সার। ফল ও সবজিতে যে চিনি পাওয়া যায় তাকে স্বাস্থ্যকর মানা হয়, কারণ এতে প্রাকৃতিক চিনির সাথে পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল থাকে। প্রক্রিয়াজাত চিনি ও প্রক্রিয়াজাত খাবারের চিনি শরীরের জন্য দুঃসংবাদ বয়ে আনে। স্বাস্থ্যবিদদের মতে দৈনিক নারীদের জন্য সর্বোচ্চ 25 গ্রাম, পুরুষদের জন্য 37 গ্রাম চিনি খাওয়া উপযুক্ত। বর হিসেবে দেখা যায় অধিকাংশ মানুষই প্রতিদিন কম বেশি প্রায় 22 চামচ চিনি খেয়ে থাকেন, যা বিপদ সীমার থেকে অনেক উপরে, যার ফলে আপনার শরীরকে শিকার হতে হয় 5টি বিপজ্জনক ঝড়ের সম্মুখীন। তবে এইবার জেনে নিন আপনার শরীরের জন্য 5টি বিপজ্জনক ঝড় কি কি। হৃদযন্ত্রের উপর প্রভাব বিস্তার। রক্তে চিনির মাত্রা বেড়ে গেলে হৃৎপিণ্ডের অবস্থা খুব খারাপ হয়ে যায়, যে কারণে বাড়ে নানাবিধ কার্ডিওভাস্কুলার ডিজিজের আক্রান্ত হওয়ার আশঙ্কা। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের প্রকাশ করা রিপোর্ট অনুসারে মাত্রাতিরিক্ত চিনি খাওয়ার কারণে কেউ যদি একবার ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়েন তাহলেও হার্টের কর্মক্ষমতা তো কমেই, সেই সঙ্গে স্ট্রোক এবং হার্ট ফেইলিওরের সম্ভাবনাও প্রায় 65% বৃদ্ধি পায়। তাই ভুলেও দিনে 6 চামচের বেশি চিনি খাবেন না, লিভারের কর্মক্ষমতা কমায়। অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস লিভারকে বেশি কাজ করতে বাধ্য করে, এতে লিভারের কার্যক্ষমতা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে, দাঁতের ক্ষয় করে। ডা স্যান্ডা মোল্ডোভান বলেন, মুখের ব্যাকটেরিয়া চিনি ভালোবাসে, যেমনটা ভালোবাসি আমরা, এবং তারা যখন এসব ভোজন করে বাই প্রোডাক্ট হিসেবে অ্যাসিড নিঃসরণ হয়। এই অ্যাসিড দাঁতের এনামেলকে আক্রমণ করে ও ডেন্টিন নামক দাঁতের গভীর স্তরে ব্যাকটেরিয়া প্রবেশের সুযোগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়ার জন্য আপনার মুখে দুর্গন্ধ হতে পারে। আপনি যত বেশি চিনি খাবেন আপনার মুখ তত বেশি অ্যাসিডিক হবে এবং দ্রুত দাঁতে ক্যাভিটি বা ক্ষয় হবে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। চিনি শরীরে প্রবেশ করার পর নিমেষেই সুগার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেয়, আর এমনটা চলতে থাকলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যে মারাত্মকভাবে বৃদ্ধি পায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একবার যদি ডায়াবেটিস শরীরে এসে বাসা বাঁধে তাহলে একে একে প্রায় প্রতিটি ভাইটাল অর্গানই অকেজো হতে শুরু করে, ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ায়, চিনিযুক্ত খাবার খাওয়ার আসক্তি ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে বাড়ায়। এর কারণ হচ্ছে চিনি শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়, এদিকে ইনসুলিন কোষ বিভাজনের এক গুরুত্বপূর্ণ অনুঘটক, আর কোষ বিভাজনের এক অস্বাভাবিক সহজাতিক হল ক্যান্সার। সুতরাং বুঝতেই পারছেন চিনি আপনাকে কেমন বিপদের সম্মুখীন করে তুলছে। তাই আজ থেকেই সচেতন হন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সচেতন করুন।